বাংলা একদিনে ধানা এখানে খেলে গেছে, যে তার জন্য সবাই কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, এটা সাহায্য বলবো না, এটা আমাদের কর্তব্য। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সেভ স্পোর্টসে। কলকাতা ময়দানে তাপিয়ে দাঁড়ানো এক ফুটবলার, যিনি 29শে ডিসেম্বর মারা গিয়েছে, তার স্মৃতির উদ্দেশ্যে কিছুদিন আগে গোকুলামও তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য একটি ম্যাচ অর্গানাইজ করেছিল। সবাই জানি যে কাশিম থেকে শুরু করে শুনি চেপি থেকে শুরু করে টিকিট কিনেছিল তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। ইনকাম ট্যাক্স অফিস এবং ফুটবল ফোরামের কিছু সদস্যদের সাথে সংযুক্ত একটি প্রদর্শনী ম্যাচের অর্গানাইজ করেছে। তেমনই একজনের সাথে আমরা আজকে কথা বলতে যাচ্ছি, ইস্ট বেঙ্গলের একজন ঘরের ছেলের সাথে। তো চলো এই ব্যাপারে ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন পেয়ে গেছি ইস্ট বেঙ্গলের একজন ঘরের ছেলে অগ্রমন্ডল। অগ্রদা, তোমাকে আমাদের চ্যানেলে স্বাগত। এই 39 বছর বয়সে যে হৃদরোগে আক্রান্ত হয়ে যে কেরালার যে ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহনের দিন প্রধানই খেলেছে, তার বুধবার দিন তার নিয়ে একজন মানে তার উদ্দেশ্যে সিটির উদ্দেশ্যে একটা দাঁড়িয়ে হচ্ছে মোহামেডান ম্যাটে। তুমি কি বলতে চাও জিনিস? ফার্স্ট অফ অল বলি, ওটা ডার্বি নয়। ওখানে যারা ইস্টবেঙ্গল মোহনবাগান এমনকি ইন্ডিয়া টিমে সবাই খেলেছে মোটামুটি, সেসব প্লেয়ার নিয়ে আমরা একটা ভাঙার উদ্দেশ্যে একটা বেনিফিট ম্যাচ করছি, যেটা মেন উদ্যোক্তা হচ্ছে আইএসএ ও প্লেয়ার্স ফোরাম ও ইনকাম ট্যাক্স অফিস। এই তিনজন একসঙ্গে একটা জায়গায় এসে এই ম্যাচটা আমরা আয়োজন করছি 19 তারিখ বুধবার দুপুর দুটো মহড়া। সেজন্য সবাইকে এই ম্যাচটা একটা ভালো কাজের জন্য সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এখানে কোনো ইস্টবেঙ্গল মোহনবাগান এটিকে মহড়া বলে কেউ নেই, এখানে সবাই এক, একটা ভালো কাজের জন্য সবাইকে এক হয়ে এই ম্যাচটায় আসার জন্য অনুরোধ করছি। স্মৃতি বলতে ইস্টবেঙ্গলে তো আমি ছিলাম, সেজন্য ও যে বছর ইস্টবেঙ্গলে এলো আমার পাশের ডেস্কেই ও বসতো, সকালে মর্নিংয়ে আসলেই একসঙ্গে একটু গল্প করতাম, তারপরে ড্রেস করে মাঠে যেতাম, মানে আমি আরও পাশাপাশি বসতাম। খুবই মানে ভালো ছেলে বলতে পারো, মানে কারো আপদ বিপদ যে কোনো সময় যদি কোনো দরকার পড়ে ওর সঙ্গে সঙ্গে এমনকি ওর মেসে ও সব যারা খুব মানে আর্থিক অবস্থা ভালো নয় সেসব ছেলেদের ও মেসে এনে রেখে খাওয়া দাওয়া করাতো, এইসব দিকটা অনেক ভালো ছিল। লাস্ট ইয়ারও আমি যখন গোকুলাম ম্যাচে গেছিলাম কেরালায়, সেই সময় ও আমার সঙ্গে দেখা করেছিল। হট করে এমনি হয়েছে এই আক্রান্ত হয়ে যেমন হৃদরোগে আক্রান্ত হয়ে যে মারা যাবে সেটা খবরটা শুনে সত্যি এই সময় শক হয়ে পড়েছিলাম খবরটা। হ্যাঁ, কারণ অনেক গোকুলাম কেরালার তুই যে কথাটা বলে, গোকুলাম কেরালা রিসেন্টলি একটা ম্যাচে তারা ইনিশিয়েটিভ নিয়েছিল, সেখানে কাশিমে হাজারা তারাও ডোনেশন করেছে। তোমরাও মানে কলকাতা ময়দানে ফুটবল মানে তোমরা যে রয়েছো মানে প্রাক্তন ফুটবলার যেমন মেহতাব হোসেন থেকে শুরু, এমনকি ক্রিকেটাররাও রাও আজকে মানে উদ্যোগ নিয়েছে মানে এই ম্যাচটা করার উদ্দেশ্যে, এমনকি বাংলার সন্তোষ ট্রফিও জিতেছিল। হ্যাঁ, সেটাই আছে, যে বছর অনেক দিন বাংলা সন্তোষ ট্রফি জিতছিল না কলকাতায়, সে বছর সন্তোষ ট্রফি ছিল, সে বছর আমরা সবাই একসঙ্গে বাংলা টিমে ছিলাম, আমি দলাল হোসেন সবাই ছিলাম একসঙ্গে, আরও অনেক প্লেয়াররাই ছিল ভালো ভালো প্লেয়ার। সে বছর তো আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেই চ্যাম্পিয়ন টিমের সদস্য ছিল আমাদের ধানা, সেই জন্য আইএফএও একটা উদ্যোগ নিয়েছে। আর সব থেকে বড়ো যেটা হচ্ছে আমরা যারা সদ্য ফুটবল ছেড়েছি যেমন মেহতাব, আমি, অন্য আরও আরও আছে ডেনসন থেকে আরম্ভ করে দেবব্রত রায় থেকে, যারা সদ্য মানে এক বছর দেড় বছর হচ্ছে ফুটবলটা ছেড়ে, তারা সবাই আমরা একটা প্লেয়ার্স ফোরাম বলে একটা সংস্থা করেছি। আমরা অলওয়েজ চাই যারা খুব মানে দরকার, যাদের খুব দরকার কোনো কিছু বিপদ আপদে অপারেশন হোক বা কোনো যে কোনো প্রবলেমে পড়ুক, আমরা সবসময় তার পাশে আছি। যেই দিন আমরা শুনলাম ধানা মারা গেছে সেই দিন থেকে আমরা এই অনেক এই প্লেয়ার্স ফোরাম সবসময় চেষ্টা করছিল যে কীভাবে ওর পরিবারের পাশে দাঁড়াবে, সেটা গোকুলাম ম্যাচ তো এটা করলো এখন, কিন্তু আমরা অনেক আগে থেকেই আমরা ভাবছি যেদিন এই ঘটনাটা ঘটেছে তার 5-6 দিনের মধ্যে আমরা চেষ্টা করছিলাম যে আমরা একসঙ্গে এক জায়গাটায় বসে কীভাবে এই
এই ওর পাশে মানে দাঁড়ানোর জন্য। তখন আমরা ইনকাম ট্যাক্স অফিসে অফিসারদের সঙ্গে একদিন কথা বলছিলাম যে আমাদের যেহেতু আমি ইনকাম ট্যাক্সে কাজ করি সেই জন্য স্যারের সঙ্গে আমি কথা বললাম যে 75 ইয়ার্স আমাদের একটা ক্লাবের হচ্ছে, সেই জন্য যদি একটা কিছু করা যায়। তো এই ম্যাচটা ও ওই থেকেই আস্তে আস্তে শুরু হয়। এই ম্যাচটা আজকে একটা ভালো জায়গায় চলে এসেছে, আশা করব এই ম্যাচটা দারুণভাবে সাফল্য পাবে। এবং ওর পরিবারের সকলে এখানে আসছে, ওর ওয়াইফ, ওর মেয়ে, ওর পুরোনো দিনের কোচ আমরা নিয়ে আসছি, যে তারা দেখুক যে বাংলা একদিনে ধানা এখানে খেলে গেছে, যে তার জন্য সবাই কীভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এটা সাহায্য বলবো না, এটা আমাদের কর্তব্য। সাহায্যটা অন্য একটা বড় হয়েছে, কিন্তু এটা আমাদের কর্তব্য যে আমাদের বন্ধু ছিল তার পাশে আমরা সবসময় আছি।